নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে আমাদের তো রান্না বান্না বন্ধ করলে হবে না, তো তার জন্য আজকে একটা মাছের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আর সেটা হচ্ছে ওলকপি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রেসিপি। আর এটা হচ্ছে সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো সব কেটে নিলাম, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে উনুনটা জ্বালিয়ে নিলাম। এবার শুকনো খোলায় একটু জিরা ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দেব সরষের তেল। তেলটা গরম হতে থাক, আর মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি। এই কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছ কটা ভাজা হতে থাক, এই ফাঁকে আমি ওলকপি আর আলুটা কেটে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ওলকপি আর আলুটাও কাটা হয়ে গেছে। এবারে মাছটা নামিয়ে এই তেলের মধ্যেই কপি আর আলুটা দেবো। তেলের উপরে কপি আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা। এর উপরে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে ঢাকা দিয়ে দিয়ে আলু আর কপিটাকে একটু ভাজা ভাজা মতো করে নেবো। Thank you.
বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। একটু ভাজাও হয়ে গেছে আর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা তুলে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। আর এই ফাঁকে ভেজে রাখা জিরাটা আমি বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। ঝোলটাও জাল হয়ে গেছে আর এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে, এবারে ঝোলের মধ্যে মশলাটা দেব। এবারে ঢাকা দিয়ে আরো 5-6 মিনিট মতো রান্না করে নেব। 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলু আর কপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকাটা তুলে মাছটা দেব। এই অবস্থায় ঝোলটা যদি খুব পাতলা মনে হয় তাহলে এরকম করে হাতা দিয়ে কয়েকটা আলু ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু ঝোলটা বেশ ভারী হয়ে যাবে। এবার নামিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দেব সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 1/2 চামচ মতো গোটা জিরা আর 2টো তেজপাতা। এবার এর উপরেই তরকারিটা দেব। এবারে আরো 2 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একেবারে কম তেল মশলায় জিরা কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করলাম। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।